মামার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হলে নুরতাজ খাতুন নামে এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকায় 9 নম্বর ওয়ার্ডে। ছাত্রী নুরতাজ খাতুনের বাবা আরিফুল শেখ মেয়েকে টোটোতে চাপিয়ে বাস ধরানোর জন্য গিয়েছিলেন। বাসে চেপে তার মামার বাড়ি যাওয়ার কথা। তার মামার বাড়ি মোরারোয়ের মিত্রপুর যাওয়ার কথা ছিল সময়, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। গত মঙ্গলবারের পর থেকে সেই ছাত্রীর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আজ বাধ্য হয়ে এলাকাবাসীরা জঙ্গিপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড অবরোধ করে। তাদের বক্তব্য, পুলিশ তাদের মেয়েকে খুঁজে নেওয়ার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। পরে জঙ্গিপুর পৌরসভার পৌরপ্রধান তাঁদের আশ্বাস দিলে পরে অবরোধ উঠে যায়। সুমন্ত দাসের রিপোর্ট, NTV WP। ছিল এখান থেকে আবার নানির বাড়ি গিয়েছিলো, এখানে ওর বাবা চাপিয়ে দিয়েছে টোটোতে, 10:30 সময় চাপিয়ে দিয়েছিল মঙ্গলবারের দিন। যে টোটোতে মানে চাপিয়ে দিয়েছে, মানে ওপর বাসস্ট্যান্ড পর্যন্ত গেছে, মানে ওখানে ধরেন পৌঁছাতে ওই 11:30-12 বাজবে, কি 12:30-12 বাজে, মানে মিত্রপুরে বসে থাকতে হয় টোটোর জন্য। আমরা মনে করছি দেরি হয়েছে টোটোর জন্য বসে আছে, যখন 12:30-1 বাজছে তখন আমরা বলছি কি এখনও কেন আসছে না, দেরি হয়েছে। তখন ওর বাবা আবার ফোন করছে কি পৌঁছাচ্ছে, তো না পৌঁছায়নি, পৌঁছায়নি। তখন থেকে আমরা বলছি পৌঁছায়নি, তো দেরি কিসের জন্য যে আমার ছোটো ভাইকে আবার পাঠালাম মিত্রপুর, দেখো তো আসছে কি না, তো না ওখানে চলে এলো, তো ওখানেও নাই, আবার নাই ফোন করছি, আবার তখন আজকে কি করলেন রাস্তা অবরোধ করেছিলেন? এই জন্য আমরা মেয়ে চাই, মেয়ে নিবো আমরা, আর কিছু না ওটা বলতে পারি। বলুন বলুন। তিন দিন থেকে তো কি নাম?